हेलो एवरीवन, आमी मोहम्मद मोतकबिर अहमद तन्मय, लेक्चरर डिपार्टमेंट अफ ट्रिपल ई पावर। लेक्चर टू। लेक्चर वाने आमरा अलरेडी देखेछि किभाबे VLSI टेक्नोलजिर उन्नति होच्छे, किभाबे VLSI टेक्नोलजिर बेसिकटा एक्चुअली आमरा शिखे एसेछि। सेखाने बोझा जाय जे एकटा चिपेर मध्ये कतगुलो ट्रांजिस्टर आमरा व्यवहार करते पारलाम, सेटा द्वारा साधारणत VLSI टेक्नोलजिर उन्नतिटा बोझानो हय। तो ट्रांजिस्टर कि आसले? ट्रांजिस्टर बोलते आमरा आगे साधारणत बुझतम जे BJT के, बाट ट्रांजिस्टर बोलते आमरा जानी ট্রানজিস্টর আরো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মসফেটের মধ্যে আছে NMOS, PMOS, CMOS, BiCMOS। তো আমরা যে VLSI ডিজাইন টেকনোলজি এখন শিখব, সেটার মধ্যে আমরা সাধারণত মসফেট ইউজ করব, নট BJT। আমরা ইউজ করব NMOS, PMOS, CMOS, BiCMOS। তো BJT আর মসফেটের মধ্যে পার্থক্য কি? BJT হলো বাইপোলার জংশন একটা ট্রানজিস্টার, মানে সেখানে হচ্ছে তার পোলারিটি হলো দু ধরনেরই হতে পারে, মানে তার ক্যারিয়ার দুই ধরনের হতে পারে, সেটা হলো ইলেকট্রন অথবা হোল। কিন্তু এই যে মসফেট, সেটা হলো ইউনিপোলার ডিভাইস, এগুলোতে শুধুমাত্র হয় হোল অথবা ইলেকট্রন প্রবাহিত হয়। তো লেকচার টুতে আমরা যেটা শিখব যে বেসিক মস ট্রানজিস্টর সম্পর্কে। মস ট্রানজিস্টর বলতে NMOS, PMOS, আর NMOS এর বা PMOS এর আরো দুই ধরনের টাইপ হতে পারে, সেটা হলো এনহ্যান্সমেন্ট টাইপ অথবা ডিপ্লিশন টাইপ। তো বেসিক MOS ট্রানজিস্টরের মধ্যে কি কি প্রপার্টি আছে সেটা আমরা একটু দেখি। তো MOSFET বলতে আমরা দুই ধরনের বুঝাতে পারি, একটা হলো এনহ্যান্সমেন্ট টাইপ, একটা হলো ডিপ্লিশন টাইপ। এবং এই প্রত্যেক দুই ধরনের হতে পারে, একটা হলো পোলারিটির উপর ডিপেন্ড করে NMOS অথবা PMOS। তো এখানে আমরা একটা লাইন দেখি NMOS, PMOS এর অ্যাকচুয়ালি মাইনরিটি ক্যারিয়ার হলো হোল, যেটা হলো স্লোয়ার দেন NMOS। তার মানে PMOS অ্যাকচুয়ালি স্লোয়ার NMOS এর থেকে, কিন্তু আমাদের দরকার হলো লেটেস্ট যে টেকনোলজি গুলো, সেগুলোতে হলো ফাস্টার সুইচিং, ফাস্টার। তো সেজন্য আমরা এই যে আলোচনা সেখানে সর্বক্ষেত্রেই NMOS নিয়ে আলোচনা বেশি করব PMOS এর থেকে, কারণ PMOS স্লোয়ার দেন NMOS, আর NMOS এর মেজরিটি মোবিলিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন। তো আবার আসি, তো এই চ্যাপ্টারে আমরা কি কি শিখব? তো এখানে আমরা শিখব হলো যে NMOS ডিপ্লিশন টাইপ NMOS এবং এনহ্যান্সমেন্ট টাইপ NMOS এর মধ্যে পার্থক্য অথবা সিমিলারিটিস অথবা এইসব জিনিসপত্র, সেটা সম্পর্কে আমরা মূলত শিখব। তো এখানে তিন ধরনের মসফেটের চিত্র দেখতে পাচ্ছ। প্রথমটা হলো NMOS, হলো এনহ্যান্সমেন্ট টাইপ, এটা হলো এনহ্যান্সমেন্ট টাইপ, এটা হলো ডিপ্লিশন টাইপ। তো চিত্র দেখে যেটা বোঝা যায়, এখানে দেখি যে NMOS যেহেতু, তো এই বাকি যে সাবস্ট্রেটটাই যেখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো পি ম্যাটেরিয়াল, আর এটার সোর্স এবং ড্রেইন হলো এন ম্যাটেরিয়াল, এবং এই যে এর মাঝখানে এটা হলো গেট, গেটে আমরা বায়াসিং দিব। কিন্তু এই মাঝখানে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য একটা চ্যানেল দরকার, সেই চ্যানেলটা তৈরি কৃত না অলরেডি। তো এখানে যখন গেটের মধ্যে যখন সিগন্যাল দিব বা ভোল্টেজ ইনপুট দিব, তখনই শুধুমাত্র এখানে একটা গেট তৈরি হবে। এই জন্য এটাকে এনহ্যান্সমেন্ট টাইপ বলতেছে, যখন আমরা ভোল্টেজ ইনপুট দিব তখনই শুধুমাত্র চ্যানেল তৈরি হবে। কিন্তু ডিপ্লেশন টাইম মসফেটে আমরা একটু দেখি, এখানে দেখো এখানে অলরেডি একটি চ্যানেল ফর্মেট করা আছে, তার মানে গেটের পালস দেওয়া ছাড়াও এখানে এক ধরনের কারেন্ট প্রবাহিত হতে পারে সোর্স থেকে ড্রেনের দিকে। তবে গেট পালস যদি আমরা আস্তে আস্তে বাড়াই, গেট সিগন্যাল যদি আস্তে আস্তে বাড়াই, সেক্ষেত্রে চ্যানেলটা আস্তে আস্তে আরও বড় হবে এবং কারেন্টের পরিবর্তন হবে। তো সেখানে এই জন্য এখানে এনহ্যান্সমেন্ট টাইপ এবং ডিপ্লেশন টাইপ দুইটা গেল, আর এটা হলো পি টাইপ মসফেট। যদিও আমরা পি টাইপ মসফেট আমরা খুব কম আলোচনা করবো, তারপর এটা দেখিয়ে দিই। এখানে হলো দেখিয়ে দেখো ম্যাটেরিয়ালটা হলো এন ম্যাটেরিয়াল, এবং এখানকার সোর্স এবং ড্রেইন দুইটাই হলো পি ম্যাটেরিয়াল, এই জন্য এটাকে বলতে হলো পি টাইপ মসফেট, যেটা নিয়ে আমরা কমই আলোচনা করবো। এ গেল হলো NMOS এর এনহ্যান্সমেন্ট টাইপ এবং ডিপ্লেশন টাইপ। একটু আসি, ফার্স্ট আমরা আলোচনা করি এখন এনহ্যান্সমেন্ট নিয়ে। এনহ্যান্সমেন্ট বলতে আমরা কি বুঝলাম, যেখানে অলরেডি কোনো ধরনের গেট থাকে না, তবে যখন গেট সিগন্যালটা এই যে একটা থ্রেশোল্ড ভোল্টেজ থেকে বড় হয়, তখনই শুধুমাত্র এখানে একটা চ্যানেল ফরমেট করে, এবং যখন ড্রেইন থেকে সোর্সের দিকে একটা ভোল্টেজ আমরা ইনপুট দিব, তখনই শুধুমাত্র এখানে কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু ফার্স্ট আমরা দেখি যে DS এর ভ্যালু হলো জিরো, VDS এর ভ্যালু, তার মানে এখানে কোনো ধরনের ভোল্টেজ ড্রেইন থেকে সোর্সের দিকে দেওয়া হয়নি, সেহেতু আমরা কোনো ধরনের কারেন্ট পাবো না। কন্ডিশন ওয়ানে VDS = জিরো,
অতএব এর মধ্যে দিয়ে কোনো ধরনের কারেন্ট প্রবাহিত হবে না, কারেন্ট ফলো। এবং হলো সেকেন্ড কন্ডিশন হলো ভিডিএস এর মানটা যদি ভিডিএস মাইনাস ভিটিএস এর ভিটি এর সমান হয়, দেখি এখানে চ্যানেল তো আছে বাট যদি ভিডিএস এর মানটা এ থেকে কম হয় সেক্ষেত্রে কি হবে, এটা এই তখন মোসফেটটা রান করবে হলো লিনিয়ার রিজিয়নে। আর যখন থার্ড কন্ডিশন ভিডিএস এর মানটা এই ভ্যালুর থেকে বড় হবে তখন এটা রান করবে হলো স্যাচুরেশন রিজিয়নে। এই জিনিসগুলো নিয়ে আলোচনা আমরা পরবর্তীতে আরো ডিটেইলে করব। এখানে দেখি এই দেখো স্যাচুরেশন রিজিয়নের কথা এখানে বলে দেওয়া আছে। আর এটা হলো ডিপ্লেশন টাইপ মোসফেট। ডিপ্লেশন টাইপ মোসফেট কি বললাম, যেখানে অলরেডি আগে থেকে একটা চ্যানেল ফর্ম করা থাকে। এই যে দেখো ডিপ্লেশন টাইপ মোসফেট, এখানে অলরেডি আগে থেকে একটা চ্যানেল ফর্ম করা আছে, তো সেই অনুযায়ী ডিপ্লেশন টাইপ ট্রানজিস্টরে ভোল্টেজ ইনপুট যদি ভিডিএস মানে গেটে যদি আমরা ভোল্টেজ নাও দিই তারপরেও সেখানে কি হবে, অলরেডি একটু কারেন্ট ফ্লো হবে ড্রেন টু সোর্স এর মধ্যে দিয়ে। আর এখানে দেখি যে কোনো হলো এনহান্স টাইপের এবং ডিপ্লেশন টাইপ এনহান্সমেন্ট এবং পিমোস এর চিহ্ন বা সিম্বল গুলো, তো এর মধ্যে যে কোনো দুটার মধ্যে একটা ইউজ করতে পারি, তবে সবচেয়ে বেশি আমরা এটা ইউজ করব আর এটা ইউজ করব আর এটা। এবং এটা দেখি তার মানে এটা হলো এনমস, পিমস এর কি এখানে একটি নট সাইন দিয়ে দেওয়া থাকে, এনমস আর পিমস এর মধ্যে পার্থক্য শুধুমাত্র এটা। আর ডিপ্লেশন টাইপের এখানে দেখি এই জিনিসটা বোল্ড করে দেওয়া আছে ডিপ্লেশন টাইপ, তার মানে এনমস যদি আমরা কোথাও ইউজ করতে চাই তাহলে আমরা এই সিম্বল ইউজ করব, পিমস ইউজ করতে চলে এটা, আর ডিপ্লেশন টাইপ যখন আমরা করব তখন এটা। তো আমার মনে রাখি আমরা সবচেয়ে বেশি ইউজ করব হলো এনমস এনহান্সমেন্টের, আর এটার কারণটা আমরা পরবর্তীতে আরও ডিটেল আলোচনা করবো।